শুধু কি পড়বে সবাই পড়বে সাথে সাথে ওইগুলা ক্ষেত্রে যদি কেউ ভালো করে তাহলে তার তো কি হতে পারে স্কাই ইজ দা লিমিট আমরা কেন বেরিও না আমাদের এই যে সমাজ যে একটু কনজারভেটিভ না বেরিও না ওরা বসে কি করবে হয় টিভি দেখবে তাহলে মোবাইল দেখবে ছেলেরাও যদি খেলার আমরা সুবিধা দেই একটা সুইমিং পুল নেই হাইলাকান্দিতে লজ্জা হয় একটা ট্র্যাক নেই দৌড়ানোর জন্য শুধু ফুটবল ক্রিকেট এগুলো বড় গেম না ছোট গেম গুলাতে অনেক স্কোপ আছে ম্যাডাম এখন হাইলাকান্দি থেকে একটা হাডুডুডুর টিম ন্যাশনাল লেভেলে যাবে তাদের কি দরকার অনুশীলনের দরকার তাদের ডায়েটিশিয়ানের দরকার কেউ অসুস্থ হতে পারে কিছু কথা বলতে চায় যে আমার এটা অসুবিধা আছে কাকে বলবে এই জন্য আমরা অনুরোধ রাখবো যে আমাদের আমি বৈমানি স্যারকে একটা অনুরোধ রাখবো যে হাইলাকান্দিতে স্পোর্টস এর বিষয়ে একটা মিটিং স্যার করুন ডিস্ট্রিক্ট লেভেল আমাদেরকেও ডাকবেন কলেজে সবাইকে এটা মানে ইমিডিয়েটলি করা প্রয়োজন কারণ আমাদের সুযোগ চলে যাচ্ছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমরা আজকে যে হাইলাকান্দি চাইছি ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস গত 29 এবং 30 তারিখ দুই দিন খেলা হয়েছে ফ্যানকুইজার ইটফোলা মাঠে ব্লক লেভেল খেলা হয়েছে এখান থেকে সিলেকশন ওই এরিয়া ফার্স্ট সেকেন্ড এবং থার্ড যারা হয়েছে আজকে হাইলাকান্দি ডিএসএ মাঠও আমরা আনছি খেলা নিয়ে লাগিয়া আজকে তারা পার্টিসিপেটে অংশগ্রহণ করার লাগে তারা ধন্যবাদ নমস্কার আমার নাম জেনিফার চৌধুরী আমি এখানে অমরজ্যোতি ক্লাব থেকে আমার সহপাঠীরা অমরজ্যোতি ক্লাব থেকে এসেছি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বিভিন্ন ধরনের খেলাধুলা খেলতে এটা আপনার প্রথমবার নিয়ে এটা না আমরা আরই এসেছি ডিএসএ মাঠে এসে এই যে এই খেলার মাধ্যমে আপনার আপনারা কি ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান খেলার জগতে আমরা তো ইচ্ছা এই খেলাটা আমরা ফার্স্ট হয়ে গেলাম